নিখোজের একদিন পর সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ইউনুস আলী হৃদয়ের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দুপুরে সাভার পৌর এলাকার জাহাঙ্গীরনগর সোসাইটির বালুর মাছের পাশের একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে গতকাল রাত 11টায় হৃদয় তার কয়েকজন বন্ধুর সাথে বিলে নৌকায় ঘুরতে যান। এ সময় নৌকাটি উল্টে বিলের পানিতে পড়ে যান তারা। বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও হৃদয় উঠতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে দুপুরে তার লাশ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।